সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে মুক্তির অনুভূতির নতুন একটি পর্ব নিয়ে এসেছি। আজকের পর্ব 29 এবং আজকের অতিথির নাম মুক্ত মানুষ এবং আজকের অতিথির পূর্ববর্তী ধর্ম ইসলাম। অর্থাৎ আমরা আজ আরো একজন মুরতাদের সাথে কথা বলবো, তার জীবনের ঘটনাগুলো শুনব, তার ধর্ম ত্যাগ করার অনুভূতিগুলো শুনব এবং সেই সাথে আপনাদের যদি আরো কিছু জানার থাকে অতিথির কাছে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যারা পরবর্তী পর্বে আপনাদের মুক্তির অনুভূতি জানাতে চান তারা ইনবক্স করতে পারেন পেজে অথবা ইমেল করতে পারেন। আমি ইমেলটা একটু পরে এখানে স্ক্রিনে দিয়ে দেব, matubbar.contact@gmail.com। তো আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমরা মুক্তির অনুভূতিতে যারা ধর্ম ত্যাগ করে তাদের ছোটবেলা থেকে শুরু করে ধর্ম ত্যাগ করা পর্যন্ত বা এমনকি তারপরেও তার জীবনের ঘটনাগুলো শুনি। আজকে আমাদের সাথে তেমন একজন অতিথি যুক্ত হয়েছেন। শুরুতেই অতিথি মুক্ত মানুষ ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে এমন কথা বলার সুযোগ একটা আপনার প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, যেটা জি আপনারা আপনি হয়তো আগের পর্বগুলোতে খেয়াল করেছেন যে আমরা হচ্ছে লাইফ চলাকালে যারা ছদ্মনাম ব্যবহার করি, যেমন আজকের আমাদের অতিথির নাম মুক্ত মানুষ। তো অতিথি আপনি জানেন যে আমরা হচ্ছে লাইফ চলাকালে আলোচনার মাঝখানে যদি এমন কোনো প্রশ্ন থাকে যেটা ব্যক্তি প্রশ্ন আমি করি যেটা আপনার ব্যক্তিগত এবং আপনি সেই তথ্যটা দিতে না পান তাহলে আমাদেরকে জানিয়ে দেবেন এবং আপনাকে অনুরোধ করব কোনোভাবে ব্যক্তিগত পরিচয় বাহি কোনো এলাকার নাম, কোনো জায়গার নাম, তারপরে হচ্ছে কোনো জেলার নাম, কোনো স্কুল কলেজের বা প্রতিষ্ঠানের নাম অথবা নিজের বা বন্ধুদের নাম উল্লেখ করা থেকে বিরত থাকতে পারেন যদি আপনি পরিচয় প্রকাশে অনিচ্ছুক হন। আমরা সেক্ষেত্রে আমাদের আর কি তেমন কিছু জানার থাকবে না। তো শুরু করি, শুরুতেই মুক্ত মানুষ ভাই আপনাকে আপনার কাছে আমরা শুনতে চাইবো আপনার জন্মের সময় আপনার পরিবারের ধর্মীয় ব্যাকগ্রাউন্ড কেমন ছিল, আপনার বাবা মা আত্মীয় স্বজন তারা কিরকম ধার্মিক বা কিরকম মানুষ ছিলেন আপনার যখন জন্ম হয় সেই সময়টা। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে ভাই? জি আপনাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে, শোনা না গেলে আমি আপনাকে জানাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমি সাধারণত একটা মানে তেমন ধার্মিক না, মডার্ন পরিবারের সন্তান, কিন্তু আমার দাদা এবং বাবা খুব হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, মানে তারা মডার্ন থেকে হঠাৎ করে ধার্মিক হয়ে গেছে, আমার দাদা, তারপর আমার বাবা। তো তারপর আমাকে নিয়ত করছে যে যদি আমি হই তাহলে আমাকে মাদ্রাসায় দেবে। মাদ্রাসায় দেওয়ার কারণ হচ্ছে তাদের একটা ইয়ে যে একটা নাতি মাদ্রাসায় পড়লে তাদের 10 জনকে জান্নাতে নিতে পারে, এমন একটা হাদিস আছে। তো এভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে আমার জন্মের আগেই। তো ওই যে মানত যে মানত করে যে সেই মানত করেছে, হ্যাঁ, মানত না, এটা কোনো মাজারে না, তারা কিন্তু আচ্ছা সহি মানে আমরা মানে মানে ইস আল্লাহর কাছে মানত করেছে যে আমরা ছেলেটাকে আলেম বানাবো, আলেম বানাবো। হ্যাঁ, তো এভাবে আমাকে একদম কত হবে 6 বছর, হ্যাঁ, আমি একদম ছোটবেলায় 6 বছর বয়সে আমাকে আবাসিক দেওয়া হবে। তো আমি রাতে যখন মানে আমার আমি তখন উঠতে চাইতাম না, মানে শীতের মধ্যে আমাকে উঠে খুব ভোরে উঠে ওজু করতে হতো। তো এটা আমার কাছে খুব খারাপ লাগতো যে আমি তো ছোট, আমার কাছে মানে আমি কি মানে আমি একটু ঘুমাইতে পারতাম না ওই সময়, খুব খেলাধুলা চঞ্চল। মুক্ত মানুষ ভাই একটু কি মানে আরেকটু কি জোরে বলা যায়, মানে মাইক্রোফোনের কাছে এসে একটু বলা যায়,
মানে আচ্ছা আচ্ছা শ্রোতাদের আচ্ছা অনেক আচ্ছা কিছু এখন 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 ঠিক আছে। আশা করছি এখন ঠিক আছে। আপনি বলছিলেন যে আপনাকে খুব ছোটবেলাতেই মক্তবে বা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে দিয়েছিল, আপনি হচ্ছে যখন ঘুম থেকে উঠতেন মানে সকাল সকাল উঠতে হতো, এটা নিয়ে আপনার কষ্ট হতো, জি বলুন। জি জি তো তারপর এভাবে এভাবে আপনার খুব কষ্ট করে, মানে ওই সময় আমার আবার বাসায় আসার জন্য খুব মনটা মানে খারাপ থাকতো আম্মুকে দেখার জন্য। তো আমি কি করতাম, ওখান থেকে একটা গাড়ি আসে, তো আমার তো তখন টাকা না থাকতো, তো গাড়ির পিছনে উঠে এসে পড়তাম বাসায়। তো আম্মু মানে আমাকে দেখে খুব মাথায় ধরতো, আদর করতো, হয়তো আবার আমি চলে যেতাম, কিন্তু আমাকে ছুটি নেয়, আমার এটা যেতে হতো মানে চুরি করে। হ্যাঁ, তারপর আমি আবার এসে আমি আবার মসজিদের দেয়ালে ধরে কান্না করতাম যে আমার এভাবে কেন, মানে এত খারাপ লাগতেছে যে আমার আম্মুকে দেখবো, আমি এখন আর আরো আরো 5টা ছেলের মতো খেলাধুলা করব। হ্যাঁ, তারপর আমার মানে আমার মনে চাইতো না, খুব জোরাজুরি করা হলো। তারপর আমি কয়েক অনেক প্রতিষ্ঠান পাল্টানো হলো, অনেক ইয়াতে প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। তো এইভাবে একটা সময় আর আমি চাইতাম না, কারণ আমি খুব স্বাধীন চেতা মানুষ, তো তো চাইতাম না। তো তারপর আমি কিন্তু তারপর যখন মানে এসে পড়ছি, তো আমার বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকলো, তখন কিন্তু আমি কিন্তু মানে একদম মনে প্রাণে বিশ্বাস করতাম। হ্যাঁ, তারপর আমি খুব ইয়ে করতাম, হায় হায় কি ভুল করলাম যে আমি লাইফে এটা হইলো না, খুব আক্ষেপ হইলো। এমনকি মানুষ আমার আমার এই এটার জন্য আক্ষেপ করে যে ওখানে দিছি কি ভালো একটা কাজ হইলো না। তো এটার জন্য লজ্জা পাইতে হয় মাঝে মধ্যে। তো তো তারপর যখন আপনার আস্তে আস্তে আমি প্র্যাকটিসিং একদম, আমি তারপর আমি যখন ওই মাদ্রাসা থেকে যখন জেনারেল লাইনে দেওয়া হয়েছে, তখন তারপর আমি খুব প্র্যাকটিসিং, আমার এমনও হতো যে আমি ফজরের নামাজ মিস দিতাম না, এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এমনকি আমি খুব মানে এগুলা খুব ঘাটাঘাটি করতাম, খুব পড়তাম। তো ওই সময় আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর বিভিন্ন বই থাকে। হ্যাঁ, তো আমার একজন পরিচিত, তো তিনি রাখতো, তো ওখান থেকে আমি মানে পড়তাম প্রতিদিন। এটা এটা কি ক্লাস 5-6 এর কথা বলছেন? সেভেন এইট, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তেমন। মানে আপনাকে জেনারেল লাইনে দিয়েছিল কি ওই যে ক্লাস 5-6 এর জি জি দিকে? জি জি আচ্ছা, এর আমাদের আগে আমাদের মাদ্রাসাতে কি, মাদ্রাসাতে কি আপনি হচ্ছে কত দূর পড়লেন বা মাদ্রাসাতে কতটুক পর্যন্ত না পড়লেন? না 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 5-6 তখন আমার বয়স, আমার বয়স কিন্তু অনেক হয়ে গেছে। আচ্ছা, তো আচ্ছা, আপনার ওখানে আমি পড়লাম হচ্ছে আপনার আমি মুখস্থ করলাম, তো আমি এটা বলতে যদি আচ্ছা না আচ্ছা চাই কি আচ্ছা সমস্যা ঠিক আছে, হবে? মানে মানে আপনি 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 কোরআনের কিছুটা পড়েছেন তাই তো মাদ্রাসাতে? জি 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 আচ্ছা এক্স্যাক্টলি আচ্ছা, আমি হ্যাঁ হ্যাঁ, সংখ্যাটা আপনি বলতে ওই যে চাই না। জেনারেল লাইনে, না না ঠিক আছে ঠিক আছে, আপনি জেনারেল লাইনে হয় যখন, হয় জেনারেল লাইনে যখন ভর্তি হলেন তখন আপনার মনে আর কি, আচ্ছা তার আগে আমি একটু জানতে চাইবো যে আপনি হচ্ছেন এই মাদ্রাসায় পড়াকালে আপনি কি এই যে মানে শুধুই কি ওই যে বেতের বাড়ি খেয়ে যে পড়ে, হ্যাঁ আলিফ লাম মিম, মানে এইভাবেই কি পড়তেন নাকি আরো ধর্ম সম্পর্কে কিছু জানতেন, বিস্তারিত কি জানার সুযোগ হয়েছিল সেখানে, যেমন হচ্ছে আল্লাহ কি, নবী কি, তারপর হচ্ছে নামাজ কেন পড়তে হয়, জাকাত কেন দিতে, এইসব জিনিস কি জানার সুযোগ হয়েছিল সে সময় ছোটতে? হ্যাঁ 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 ওইগুলো ওইটাই হচ্ছে ফান্ডামেন্টাল, আমাদের আমাদের মূল ভিত্তি। হ্যাঁ, তো যখন আমার বয়সটা 7-8 বা 6-7 আমি মক্তবে যেতাম, তারপর আস্তে যখন মাদ্রাসায়, ওই সময় দুটাতেই থাকতাম, আবাসিকও থাকতাম, আবার বাসায় আসলে ছুটিতে আবার মক্তব, মানে মিস করতাম না। তো ওই সময় আমাদের মূলত আপনার ছোটবেলায় 40টা হাদিস মুখস্থ করা, 40টা একদম মূল যেগুলো আপনার প্রয়োজনীয় কাজে দরকার হয়। হ্যাঁ, মানে আমাদের বিধান জীবনের। তারপর আপনার 40টা হাদিস মুখস্থ করানোর পর আপনাকে দিবে কোরআন শরীফ, আপনি দেখে দেখে পড়বেন, এটা কেউ 1 বছর 1 বছর করে পড়ে, কেউ 2 বছর লাগে।
তো দেখে দেখে যখন মুখ চালু হয়ে যায় তখন তার আপনার তার 1 বছর পর তাকে বলে এখন মুখস্থ করে প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে তুমি পড়া দিবে। তখন কেউ 1 পৃষ্ঠা দিতে পারে, কেউ হাফ পৃষ্ঠা দেয়, কেউ 2 পৃষ্ঠা দেয়, কেউ 3 পৃষ্ঠা করে দেয়। হ্যাঁ, তো যাতে আবার ওই আপনার পরে আপনার যাতে আমি যে আগে যে পড়াগুলা পড়ছি ওগুলা মনে রাখার জন্য আমি যে আজকে নতুন যে পড়াটা দিছি এর 7 পৃষ্ঠা পর্যন্ত আবার পড়া দিতে হবে দুপুর বেলা। আর খুব মুক্ত একটা মানুষ ভাই আরেকটু জোরে বোধহয় বলতে হবে, শ্রোতারা শুনতে পাচ্ছেন না, জানাচ্ছেন যে আর একটু জোরে বলতে হবে। আচ্ছা 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 শ্রোতারা আচ্ছা আমি শুনতে পাচ্ছি কিন্তু আচ্ছা শ্রোতা এখন শুনতে পাচ্ছে না এখন বেশি। এখন শোনা যাবে, হ্যাঁ, এখন এইভাবে শোনা বললে যাবে। শোনা হ্যাঁ যাবে। হ্যাঁ, এইভাবে বললে শোনা যাবে। আচ্ছা, আপনি আচ্ছা আচ্ছা বলছিলেন যে সকাল আচ্ছা বেলা আচ্ছা মুখস্থ দিতে হবে হতো, আবার দুপুর বেলাও এসে মুখস্থ দিতে হতো 7 পৃষ্ঠা। হ্যাঁ 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 এটা কি হতো, এটা আমার মানে আমার মস্তিষ্কের উপর মনে হচ্ছে যে আমার বয়সের তুলনায় চাপ পড়ে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাই, এখন এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আপনি বলুন যে আপনার হচ্ছে, আপনি বলছিলেন যে এই যে বয়সের তুলনায় চাপ পড়ে গেছিল, জি তখন জি আর অনেক বেশি 7 পৃষ্ঠা করে মুখস্থ দিতে হতো একদিন এরকম। জি 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 ভাই কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আমি আসলে মিউট করে রাখছি আমাকে বারবার। আচ্ছা আচ্ছা তো হ্যাঁ, তো আপনার এই আমার 1 পৃষ্ঠা করে মুখস্থ দিতে হতো আপনার ভোরে। হ্যাঁ, তারপরে আপনার এই 10টার সময় মুখস্থ দিতে হতো 7 পৃষ্ঠা, এর পরের মানে যেটা নতুন পড়া দিছি এর 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 ইমিডিয়েট আগের 7 পৃষ্ঠা, ঠিক আছে? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। তো তো সেই সময়টাতে আপনি এই জিনিসগুলো মোটামুটি জানতে পেরেছেন ধর্ম সম্পর্কে টুকটাক, এবং হ্যাঁ 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 তখন তো তখন আপনি বুঝতেন যে ধর্ম জিনিসটা কি, বা এই যে আল্লাহ জিনিসটা কি, বা এগুলা কেন করা হচ্ছে, আরবি শেখা, নামাজ পড়া, এগুলো কি বুঝতেন নাকি করতে হ্যাঁ হচ্ছে হ্যাঁ তাই করতেন? না না ওগুলা 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 আমি বুঝতাম বলতে এগুলা তো আমি মানে শুনতাম এবং বুঝতাম, আমার আম্মু ছোটবেলা থেকে বলছে, ওইটা বিশ্বাস করতাম, মানে ওটা আমি একদম মানে একদম একদম সত্য, এটা 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 একদম সত্য, আমি মানে আমি জাস্ট এটা মানে বিশ্বাস করতাম আর কি, আর কিছু না, মানে আমি যেটা শুনতাম এটাই বিশ্বাস করতাম। এরপরে আপনি বললেন যে আপনার মনে প্রশ্ন উদিত হতো যখন জেনারেল লাইনে গেলেন। না, জেনারেল লাইনে যাওয়ার ফলে কিন্তু প্রশ্ন দিত হয়েছে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু ছোটবেলায় কিন্তু আমার মনে কিন্তু একটা মানে ছোট্ট একটা প্রশ্ন জাগতো। হ্যাঁ, তো প্রশ্নটা হচ্ছে যে আপনার আমি এটা অনেক হজরকে আমি যখন কোরআন শরীফ পড়ে মুখস্থ করি যে মানে সূরা আলাক তো প্রথম 5 আয়াত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, তাই না? হুম হুম তো বর্তমানে আমরা এখানে সুরা ফাতেহা দেখি, তো আমরা যখন বা বর্তমানে সুরা বাকারা প্রথম যদি ফাতেহাকে দোয়া বাবা হয়, হুম হুম হ্যাঁ হুম আর একটা কথা হচ্ছে যদি সাহাবা ইবনে আব্দুল্লাহ একজন মাসুদ আছে একজন সাহাবা, তিনি বলছে সুরা ফাতেহা আব্দুল্লাহ ইবনে কোরআনের অংশ, মাসুদ। হ্যাঁ 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 তো তিনি বলছে যে কোরআনের অংশ নয়, তাহলে এখানে একটা মানে দ্বিমতের সৃষ্টি হয়। হ্যাঁ, এটা বিভিন্ন পরে স্কলাররা এসে গ্যাপ ফিল করছে, অনেকে অনেক মতামত দিচ্ছে যাতে প্রশ্নের আপনার ইয়াটা কমে যায়। তো এমন আমি যেটা করতেছি, তারপর এখন আমি একজন মুফতিকে আমার পরিচিত কিন্তু মুফতি আছে, হ্যাঁ আমি তাদের সাথে মানে খুব ফ্রি, মানে আমি যখন বিশেষ ছিলাম আমি তাদের সাথে মানে চলতাম ফিরতাম, মাসালা এগুলা সব তাদের কাছেই, এমন সব জিনিস থেকে জিনিস সম্পর্কে জানতে পারতাম। তো আপনার সরি, তারপর একজন মুরগি জিজ্ঞাসা করলাম যে হুজুর এই যে এটা কেন, যে আমি তো জানি যে প্রথম আয়াত নাজিল হয়েছে সূরা আলাকের, কিন্তু এখানে তো বাকারা কেন? তখন তিনি বলছেন যে এটা হচ্ছে এই আল্লাহ এবং রাসুলের আদেশ ক্রমে ওভাবেই সাজায় দিতে বলে গেছে আল্লাহ রাসুলকে, রাসুল সাল্লাহ সাল্লাম ওইভাবে সাহাবাদের বলছে, তারা ওইভাবেই উসমান রদিয়াল্লাহু তাআলা ছাপ পাইছে,
এখানে সে আমাকে বলল যে সাত বাসায়, মানে সে মূল উত্তরটা নেতে সে আমাকে বললো সাত বাসায় নাজিল হয়, হ্যাঁ নাজিল হয়ে ছাদ পুড়াইছে, হ্যাঁ এগুলো আমাকে বলছে, সে মূল উত্তরটা দেয়নি যে আসলে কি করছে। তো রাইট এই রাইট, এবং জিনিসটা এবং যেটা দিয়েছে সেটাও ভুল বলেছে, কারণ নবী তো বলে যায়নি কোন সূরা সবার আগে কোন সূরা সবার শেষে, সিরিয়ালটা তো হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ ভাবে না। রাইট 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 এখন এটা তো আমি আমি তারা কিন্তু মিথ্যা কথা বলে আমাকে, আমি কি ধরছি, আমি আরেকজনকে জিজ্ঞাসা করছি যে দাস পথে কি আছে, সে আমাকে বলে কি না এগুলা উঠাই দিছে, জাতিসংঘ উঠাই দিছে, এগুলা নাই এই যুগে নাই, মানে সে কিন্তু, আমি তো আবার আরেকজনকে জিজ্ঞাসা করছি, সে বলে না আসলে আছে, এটা স্বীকার করতে হবে। হ্যাঁ অনেক মডারেটরা কিন্তু স্বীকার করতে চায় না। হ্যাঁ আপনার এরকম আমি একটা জিনিস দেখতে পাইলাম তাদের মধ্যে, যে মতের ভিন্নতা, হ্যাঁ মানে তারা যেভাবে তাদের নিজেরাই নিজেদের মতো যেভাবে যেটা সুবিধা হয়, যখন যেটা সুবিধা হয় ওইটা ঢোকায় দেয়। তো তো আপনার এই যে যখন জিজ্ঞাসা করলাম, তিনি কিন্তু শুধু মুফতি না, দেওবন্দির মুফতি, তারপর আরেকজন দেওবন্দির মুফতি, তিনি হচ্ছে আপনার মানে ফার্স্ট ক্লাস হয়েছে, মানে খুব জিনিয়াস একজন মানুষ। হ্যাঁ আনকি তিনি আচ্ছা একজন বক্তাও, তার ইউটিউবে ওয়াজ আছে। তো তাকেও জিজ্ঞাসা করলাম, তার সাথে উঠতাম বসতাম অনেক, তো জিজ্ঞাসা করলাম সে আমাকে আসলে সত্য কথাগুলো বলছে, হ্যাঁ ঠিকই তো এটা তো আছে, হ্যাঁ এটা এটা সমস্যা কি। তো আবার আমি আবার এটার যাচাই করার জন্য সে যে কথাটা বলছে, আবার আরেকজন মাওলানাকে জিজ্ঞাসা করলাম যে যে আমার মতে খুব সহি, সে বলছে হ্যাঁ এটা আছে, এটা এটা তো এটা অস্বীকার করার কিছু নাই, এটা ওই যুগে ছিল, এটা দাস ছিল, এটা হয়েছে। তো আমি চিন্তা করলাম যে এই যে এই যে এই যে আপনার যে সিরিয়ালগুলো, এই সিরিয়ালগুলোতে সমস্যাটা কি, আমি এটা জাস্ট আমার ওই চিন্তাটা, ঠিক আছে ওই যে তো প্রথম এটা নিয়ে সূরার আমি যে যে এই মানে ওই সূরা কেন, চিন্তাটা নিয়ে আমি 3-4 বছর আমি মাথায় ঘুরতেছি, আমি এটা নিয়ে মানে মাঝে মধ্যে চিন্তাটা আসে, মাঝে মধ্যে আমি এটা মাথায় আনি না, যেটা ধোকা আমার মানে শয়তানের ধোকা। এর মধ্যে কিন্তু আমি নামাজ পড়তেছি, আমি আবার আপনার চরমুনার পীর সাহেবের ভক্ত হয়েছি, মানে ওনার হাত ধরে আমি বায়াত গ্রহণ করছি। আচ্ছা তো তো তাদের তারপর আপনার এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সরাসরি বয়ান শুনছি আমি, সরাসরি বলতে তার খুতবা, হ্যাঁ তারপর মুফতি উসামা, তো তাদের জিনিসগুলো আমি সরাসরি, কেন ইউটিউবে তো কাটাও যায়, যদি কাটে আমার প্রশ্নটা হচ্ছে ওইটা, মানে আমি নিরপেক্ষ ভাবে সত্য খুঁজব ইউটিউবে, কিন্তু আপনার ওদের ওরা ওরা ওরাই আপনার পাকনামি করে কাটে, এগুলা কিন্তু আপনার এই আমাদের মুক্তমনা টাইপের কেউ করে না, ওরাই ওরাই পাকনামি করে। হ্যাঁ কিন্তু তারা পাবলিক প্লেসে কিন্তু মাঠে না, আমাদের যে এই যে যারা দেখতে পারে না তারা, ওরা ওরাই কিন্তু ইয়ে করে। তো জি, তো আপনি আমি আপনি শুনলাম, সিরিয়াল তারপর আরেক ওয়াজ ওয়াজ শুনতেন? আচ্ছা, এই প্রশ্নটা প্রচুর অনেকদিন, প্রচুর এই প্রশ্নটা পরে খুঁজে পেয়েছিলেন কতদিন পরে, অনেক পরে নাকি? হ্যাঁ হ্যাঁ অনেক পর অনেক পর অনেক পর। তো আমি তারপর তাফসীর জালালাইন খুললাম, ওখানে লেখা আছে স্পষ্টভাবে যে আপনার দুইটা মত আছে, দুইটার মতের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ মত এবং বেশিরভাগ স্কলার এই মত দিছে যে সাহাবাদের ইজমা, অর্থাৎ ইজমার কনসেপ্টটা ওখান থেকে আসছে, যে আপনার সাহাবাদের ইজমার ভিত্তিতে আপনার মানে স্কলাররা মিলে একটা সমস্যা সমাধান করা এই কোরআনটা গঠিত ইয়া হয়েছে, মানে লিপিবদ্ধ হয়েছে সুরাগুলা। আরেকটা দেখলাম খটকা, যে মা আয়েশা বা হজরত উমর, তারপর আরো দুইজন যারা আয়াতের সংখ্যা বলছে তাদের সাথে বর্তমান কোরআনের আয়াতের মিল নেই। আচ্ছা, মানে আমরা সাধারণ জ্ঞান যখন পরীক্ষা দিতাম তখন লিখতাম যে কোরআন শরীফের আয়াতের সংখ্যা 6,666টি বাই সাবজেক্টটা বইতে, কিন্তু কিন্তু আসলে আমরা দেখতাম আমাদের এটা কিন্তু মা আয়েশার কথা, এটা মা আয়েশা। আচ্ছা 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 তো তো এভাবে আপনার আমার এটা খটকা লাগলো। তারপর তারা বললো কি যে এটা গণায় ভুল, কেউ এক আয়াত কি দুই আয়াত মানে দুই আয়াত কি এক আয়াত পরে এক আয়াত কি ইয়া পরে, কেউ এক পৃষ্ঠাকে এক আয়াত ধরে, এটা হচ্ছে তাদের খুব চতুর একটা চালাকি। কারণ আপনার তখন
আপনার এটা যে লিখিত হয়েছে না, লিখিত হওয়ার সময় কিন্তু ওই আয়াত এগুলা ছিল না, ঠিক আছে? এগুলা পরে আপনার হাজ্জাজ বিন ইউসুফের সময় কেউ কেউ বলে, আর কেউ কেউ বলে তার আগে এগুলা দেওয়া হয়েছে, মানুষ দিছে আপনার ওই আয়াতের চিহ্ন, কোনটা এক আয়াত, কোনটা দুই আয়াত, কোনটা চার আয়াত, এগুলো ঠিক আছে? এগুলো কিন্তু প্রফেটের সময় এই যে আপনার এগুলা এরকম চিহ্নগুলা ছিল না, নকতা, জের, জবর, জবর, তারপর আপনার পেশ, হ্যাঁ, এই আয়াতের চিহ্নগুলা তখন ছিল না। হুম তো হুম ওই সময় গণনার প্রশ্ন আসবে কোথায়? গণনা তো যদি ভাগ ভাগ করে যে এটা এক দুই এরকম সিরিয়াল, এরকম সিরিয়ালই থাকতো না। ওদের সুবিধা মতো ওরা একটা সুরাই নাম দিয়েছে, এক একটা নাম দিয়ে ওরা এগুলা ইয়ে করছে, এটাই তো সোর্স। কিন্তু এটা বললে তো আপনার কট খায়া যায়। এই কারণে যারা মানে আপনার এই যে আপনার আধুনিক আলেম, হ্যাঁ, আপনার ধরেন যে 50 বছর আগের বা 100 বছর আগের, হ্যাঁ, তো তারা বলে যে বলে গেছে যে আপনার না, এটা আল্লাহর আদেশ, রাসূল বলে দিছে। হ্যাঁ, তো তাদের মধ্যে দ্বিমত আছে। তো এই দ্বিমতটাকে আপনার ওখানে আসলে তাফসীর লাইনে লেখা যে এটা আসলে প্রকৃত অর্থে কোনো দ্বিমত। তো এখন আমি যদি বলি যে কাক আসলে কাক নয়, এখন এটা কি? এখন এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন এগুলা যখন কট খাইলাম, আমি তো মানে পুরো বসে গেলাম যে আমি শালার এতদিন, মানে আপনি বিশ্বাস করেন যে আমার, আমি ওই মুফতিকে বলছি যে আমার মানে যারা মানে বিদ্বেষী, তারা এটার পিছনে পিছনে চক্রান্ত আছে, তারা আসলে আমার ভিতরে একটা কাজ। এটা তো ডোনাল্ড ট্রাম্প যেমন সত্য, ভাই সরি, ডোনাল্ড ট্রাম্প যেমন সত্য, এই আমার এটা তেমন সত্য মনে হইতো। তো আমি তো মানে আপনি যখন এটার, আমার যে কাছে যেটা সত্য, আপনি এটাকে যখন ইয়ে করবেন, তখন তো আমার যে সেন্সিটিভনেস বা আমার যে অনুভূতি, এটা আঘাত হয়। আমি বুঝতে পারি যে তাদের গালিটা আসে কোথা থেকে। তো এটা কি এই যে সেন্সিটিভনেস ইয়ে করার জন্য কিছু ব্ল্যাকমেল তৈরি করা হয়েছে, মানে ইমোশনাল আপনাকে ব্ল্যাকমেল করা হবে, কারণ এটা খুব শক্ত কাঠামোর উপরে। আপনার পৃথিবীর কোনো ধর্ম এত শক্ত কাঠামোর উপরে না, এটা যতটা জায়গায় আপনার স্কোপ করে, আপনি মানে যাই করেন, মরিচ ঠিক ভাই, খাবেন ওটাও আপনার বলে দিবে, আপনি কলা খাবেন ওটা ভেঙে ভেঙে খাবেন, ওটা সুন্নত, ঠিক আছে? ঠিক তাই। মানে মানে ইসলাম যতভাবে নিয়ন্ত্রণ করে, হুম যতটা হুম যত যত তাকে বর্বর হতে হোক বা তাকে যত হাস্যকর হতে হোক বা হুম যাতে হুম 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 যতই তাকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঋণাত্মক হতে হোক, সে হবে, সে সেটা হতে রাজি আছে। কিন্তু হুম হুম সে তাকে তার অনুসারীদের কন্ট্রোল করতে হবে, অনুসারীদের নিয়ন্ত্রণ করতে হবে। ইসলাম এমন একটা ধর্ম আর কি। জি বলুন। তো তারপর আরেকটা জিনিস দেখলাম, আমার পরিচিত একজন, তো সে আরেকজন মানে স্কলারের মতো, মানে সে খুব বড় মুফতি হুজুর, তাকে জিজ্ঞাসা, আচ্ছা এখানে তো লেখা যে তালাক দিলে তালাক হবে, একটা বই থেকে প্রশ্ন উত্তর, তো মানে স্কলাররা প্রশ্নের উত্তর দিত, মানুষের সাধারণ মানুষের অনেক প্রশ্ন থাকতো জীবন সংক্রান্ত। তো বলছি যে না, তালাক দিতে পারবে না, নারী যদি মানে তোমার ওয়াইফ যদি তালাক দেয় তাহলে তালাক হবে না, পুরুষের দিতে হবে। কিন্তু এই আপনার এই স্কলাররা সাজাইছে যে আবার আপনার ওই যে 18 নম্বর যে অনুচ্ছেদে, ওটাতে কিন্তু আপনার দিছে যে স্বামী থেকে ক্ষমতা নিতে হবে, স্বামী থেকে ক্ষমতা নিলে কিন্তু তালাকটা স্বামীরই দিতে হবে, অর্থাৎ স্ত্রী স্বামীর কাছে চাইবে যে তুমি আমাকে তালাক দাও, সেই সময় তো স্ত্রী দিতে পারবে না। এটা হচ্ছে শরীয়তের রাইট, মানে সে চাবে প্রকৃত, দিবে না। হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু আসলে স্ত্রীর ক্ষমতা না, এটা হচ্ছে যে আমার কাছে একটা মানে 1 লাখ টাকা আছে এরকম আর কি, তা আমার টাকা এখন সে চাইলে তাকে দিয়ে দিব, ঠিক আছে? কেমন না? নিঃসন্দেহে, মানে আমি বলছি যে আমার সর্বোচ্চ অধিকার নাকি হচ্ছে সর্বোচ্চ সম্মান, কিন্তু আসলে দেওয়ার বেলায় দিচ্ছি হচ্ছে সব জায়গাতেই বৈষম্য, একটু তো হ্যাঁ হ্যাঁ খটকা। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট। তারপরে তারপর আমি একবার রোজু করা অবস্থায় জিজ্ঞাসা করছিলাম যে হুজুর, আমি তো আবার তাসলিমা নাসরিনের বই পড়ছিলাম একটা,
এক বড় মেডিকেলে পরে ওনার কাছ থেকে, তো হুজুরকে বলছেন হুজুর তাসলিমা নাসরিন কেমন, তো সে বলছে মানে সে আমার মনে হয় কোনো বই পড়ে নাই, তো সে বলছে তাসলিমা নাসরিন যে একটা খারাপ ওয়ার্ড ব্যবহার করছে ওইটা তা এটা সারা দুনিয়ায় জানে, সে কিন্তু উঁচু করতেছে এই ওয়ার্ডটা কিন্তু নর্মাল মানুষ ব্যবহার করবে। তা আমি অবাক হয়ে গেলাম যে, তারপর আমি আহমদ শরীফ কথা বললাম যে উনি তো বলছে যে মরার পরে হুজুর কিছু থাকবে না। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গেছে গ্যাপ নিয়ে, আর এত মুরুক্ষ আমারে কয় বুঝছেন, আহমদ শরীফের মুরুক্ষ কয়। তো তো হুমায়ুন চৌধুরীও আমার এক স্যার বলছে এটা হচ্ছে আবু জাহেল, জালেক মানে জালেম কিছু জানে না। ঠিক আছে, তো আমার ভিতরে যে সন্দেহগুলো না, আমি কিন্তু ভাই আমি এথিস্টদের যুক্তি খণ্ডন করে কিন্তু আমি অনেক কিছু করছি, মানে চেষ্টা করছি। ঠিক আছে, মানে আমি কিন্তু ওদের সাথে আপনাদের যে আসলে এটা না, এটা মিথ্যা, ঠিক আছে, আমি চেষ্টা করতাম যে এটা মিথ্যা, তো আমি কিন্তু মানে একদম সত্যটা মানে মুক্ত ভাবে থাকার জন্য, যে মুক্ত যে সত্য পথ, হ্যাঁ, আমি চাচ্ছি যে নিরপেক্ষ হবে ওই পথটা যাতে আমার সামনে আসুক। তো তো ওটার জন্য আপনার এক্সপিরিয়েন্স কিছুটা কাজে দিছে আমাকে। হ্যাঁ, আমার তো এটা হয় কি, বিভিন্ন মানুষের জীবনে এক্সপিরিয়েন্সটাই একটা ধাক্কাটাই কাজে দেয়। তো ধাক্কাটা হচ্ছে যে ছবি তোলা, হ্যাঁ, টাকনোর উপরে প্যান্ট পরা, টাকনোর উপরে প্যান্ট পরা, তা আমার মাথায় আসতো না যে এই যে ছবি তুললে যে একজনকে বিভিন্ন অনুষ্ঠানে তারা ছবি তোলে না যারা হুজুর টাইপ, হ্যাঁ, বা ছবিকে খারাপ মনে করে, এই কারণে অনেক রক্ষণশীল মেয়েরা এখনো ছবি দেয় না ফেসবুকে। তো আপনার এই ছবি তোলাটাকে কেন খারাপ, কোন মানবতার কোন দিয়ে ক্ষতি করে? তারপর আপনার টাকনোর উপরে প্যান্ট না পড়লে আপনার ওই অংশটা আপনার জাহান্নামে যাবে। তোমার প্রশ্ন, এটা এটা যদি পৃথিবীতে তো মানুষ পড়তেছে না, কোটি কোটি মানুষ, সমস্যা তো হচ্ছে না মানবতার বা কোনো মানুষের তো ক্ষতি হচ্ছে না, মানে এটা কি একটা মানুষের ব্রেন থেকে বানানো কোনো কনসেপ্ট থেকে আসছে? আমার মাথায় তখন একটা প্রশ্ন আসছে, যেটা কি সে এটা পছন্দ করতো, নাকি এটা কি মহান ঈশ্বরের যে এত বড় আপনার সৌরজগৎ, গ্যালাক্সি, ইউনিভার্স, আমাদের বড় ঈশ্বরের কি, তা সে টাকনোর উপর প্যান্ট পড়লো কি পড়লো না, সে ছবি আঁকলো কি আঁকলো না, সে কি করলো, তার চুল কয়টা দেখা গেল, তার জন্য তিনি আগুনে পোড়াইবেন, ফেরেশতা দিয়ে করবেন? তো আমার ভাইয়া, আমার তো চার্জটা একটু কমে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু হচ্ছে পাওয়ারের ব্যাকআপ দেওয়ার হচ্ছে চার্জ দেওয়ার বা পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করুন। আমাকে একটু সময় দেওয়া যাবে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আপনি কথা বলুন। ঠিক আছে শ্রোতা, আমরা শুনছিলাম আমাদের সাথে ছিলেন আজকের অতিথি মুক্ত মানুষ, তিনি আবারও ফিরে আসবেন কিছুক্ষণের মধ্যেই, তিনি তার জীবনের না বলা কথাগুলো আমাদের সাথে ভাগাভাগি করছিলেন, তিনি কিভাবে ধর্ম ছেড়েছেন, তার মধ্যে প্রথম কিভাবে ধর্ম সম্পর্কে সন্দেহের উদ্ভব হলো, তিনি সেই জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করছিলেন। আপনাদের মধ্যে যদি কেউ পরবর্তী পর্বে যুক্ত হয়ে নিজেদের ধর্মত্যাগের এই অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে পেজে ইনবক্স করতে পারেন, অথবা অথবা আপনারা ইমেল পাঠাতে পারেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, সেখানে ইমেল করতে পারেন, তাহলে আমরা আপনার এবং আমার সুবিধা মতো একটা সময় ঠিক করে সেই দিন পরবর্তী পর্ব অনুষ্ঠিত করতে পারি। আর আপনাদের জানিয়ে রাখি, যারা যুক্ত হতে চান তাদের এখন থেকে ফেসবুক আইডি লাগবে না, অর্থাৎ আপনি যেই ফেসবুক আইডি দিয়ে আমাদের এই কথাগুলো শুনছেন সেই ফেসবুক আইডিটির সাথে এটার কোনো সংযোগ নেই। আপনি যুক্ত হবেন স্ট্রিম ইয়ার্ডে, এবং স্ট্রিম ইয়ার্ডে যুক্ত হতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়, আপনি স্ট্রিম ইয়ার্ডে যে কোনো একটি মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার দিয়ে, এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি আপনাকে দিলে, অথবা অথবা আমি এখানে ডিসক্রিপশনে বা কমেন্টে যদি পিন করে রেখে দিই, আপনি সেখান থেকে নিয়েই আপনি
এই স্ট্রিম ইয়ারে যুক্ত হতে পারেন, এবং স্ট্রিম ইয়ারে যুক্ত হওয়ার সময় আপনার এখানে নাম দিতে হয়, আপনি যে নাম দিবেন সেই নামটাই মানুষ দেখবে। এখানে ছবিও সেট করে দেওয়া যায়, আপনি যে ছবি দিবেন সেই ছবিটাই মানুষ দেখবে, অর্থাৎ আপনার ফেসবুক নাম কি সেটা কেউ দেখতে পারবে না। আর একই সাথে আপনি এই স্ট্রিম ইয়ারে প্রবেশের সময় আপনাকে ক্যামেরা এবং মাইক্রোফোন পারমিশন দিতে হবে, যে আজকে একজন আছেন উনি হচ্ছে অল্প কিছুক্ষণের জন্য বিরতিতে গেছেন, ওনার আসলে ফোনের চার্জ শেষ হয়ে গেছে, উনি কয়েক মিনিটের মধ্যে ফিরে আসবেন আশা করছি, এক দুই মিনিটের মধ্যে উনি চলে আসবেন। তো আমি যেটা বলছিলাম যে স্ট্রিম ইয়ারে যুক্ত হওয়ার সময় আপনাকে ক্যামেরা এবং মাইক্রোফোনের পারমিশন দিতে হবে, আপনি সেই ক্যামেরা পারমিশনটা পরবর্তীতে বন্ধ করে দিতে পারেন, মানে আপনি স্ট্রিম ইয়ারে যুক্ত হওয়ার জন্য এটা প্রি কন্ডিশন, আপনাকে দিতেই হবে, কিন্তু আপনি ক্যামেরাটা বন্ধ করতে রাখতে পারেন, এখানে বন্ধ করে রাখতে পারেন। এখানে একটা অপশন আছে স্টপ ক্যাম, সেটাতে ক্লিক করলে আপনার ক্যামেরা বন্ধ হয়ে যাবে। তো আপনি চাইলে আপনার নাম পরিচয় গোপন রেখে আপনিও আপনার ধর্মত্যাগের অভিজ্ঞতাগুলো সবার সাথে শেয়ার করতে পারেন, হয়তো দেখা যেতে পারে আপনি যে অবস্থাগুলো কাটিয়ে উঠেছেন বা যে সময়গুলো পার করেছেন সেই একই সময় কেউ অপেক্ষায় আছে, সেই তিনি হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না। আজকের অতিথি যেমন বলছিলেন তার মনের প্রশ্নগুলো যেগুলো জাগতো সেই সময়, সেই প্রশ্নগুলো হয়তো আপনার মনেও আছে, কিন্তু আপনি হয়তো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য ধার্মিকদের কাছেই যাচ্ছেন বা হুজুরদের কাছেই যাচ্ছেন, হুজুর আপনাকে একটা তালগোল পাকানো গোজামিল দেয়া একটা উত্তর দিচ্ছে, এবং সেই উত্তরটা নিয়ে আপনি হয়তো সন্তুষ্ট থাকছেন, হ্যাঁ সেই উত্তরটা নিয়ে আপনি হয়তো আবারও দিনের পথে ফিরে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বলে, কিন্তু দিন শেষে আপনার মনের যে এই প্রশ্নগুলো সেগুলো তো থেকেই যাবে, এই ধরনের উত্তর দিয়ে তো সবসময় সান্ত্বনা পাওয়া যায় না, তাই না? তো আপনি হয়তো সিদ্ধান্ত নিতে পারবেন এই কথাগুলো শুনে, সেই উদ্দেশ্যেই আমাদের এই মুক্তির অনুভূতি, যাতে একে অন্যের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে একে অন্যকে সাহায্য করতে পারি জীবনে চলার পথে সিদ্ধান্ত নিতে। সেই সাথে আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য আমাদের যে অস্তিত্ব আছে, ধর্মত্যাগীদের যে অস্তিত্ব আছে দেশে সেটা জানান দেওয়া। আপনি জানেন যে যদি আপনার যদি পরিবারের কেউ বা কাছের কেউ শোনে যে আপনি ধর্মত্যাগ করেছেন, আপনি জানেন কিরকম অবস্থা হয়, তাদের রিয়াকশনটা কিরকম থাকে, আপনারা হয়তো দেখেছেন, এমনকি পত্রিকাতেও আসে মাঝে মধ্যে এইসব খবর, বা ভিডিও দেখতে পাই আমরা যে জোর করে পরবর্তীতে কালেমা পড়ানো হয়, ক্ষমা চাওয়ানো হয়, ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়, এভাবেই কিন্তু আবারও ঘুরে ফিরে সবাইকে বাধ্য করা হয় ধর্ম সম্পর্কে হচ্ছে নেতিবাচক কিছু না বলতে। কেউ যে ধর্ম ত্যাগ করতে পারে এই জিনিসটা তারা মানুষকে জানতে দিতে চায় না, মানুষকে জোর করে আটকে রাখতে চায়। হ্যাঁ, এই এই যে শৃঙ্খলটা এটাই আমরা ভাঙতে চাই, আমরা চাই যে আপনার কথা পৌঁছে যাক দেশের প্রতিটি প্রান্তে, এবং যারা হয়তো কল্পনাও করতে পারে না যে ধর্ম কেউ ছাড়তে পারে বা ধর্ম ছাড়াও মানুষ হতে পারে, সেই মানুষগুলো হয়তো শুনে চিন্তা করতে শিখবে, তাদের মধ্যে প্রশ্ন জাগবে যে ধর্ম ছাড়া এই মানুষটা কিভাবে বেঁচে আছে। যেমন একজন এখানে মন্তব্য করেছেন, উনি উনি বেদনার উনি নীল আকাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, উনি প্রশ্ন করেছেন একটা যে ভাই আপনারা কোন ধর্মের বিশ্বাসী। এই হয়তো উনি অবাক হয়ে গেছেন দেখার পরে, যাচ্ছা এরা যদি ধর্ম না মানে তাহলে এরা কোন ধর্ম মানে, এরকম অনেকের মনেই এই প্রশ্নটা আসে। আসলে ধর্ম ছাড়াও মানুষ হয়, বরং ধর্ম সহ মানুষ থাকাটাই অস্বাভাবিক, ধর্ম ছাড়া মানুষ থাকাটা স্বাভাবিক। যেমন ধরুন আপনি হয়তো ওই যে পিকে সিনেমাতে একটা ডায়লগ শুনেছিলেন যে একটা কাক সে কাপড় ছাড়া বসে আছে, সেটা কিন্তু অবাক লাগছে না, কিন্তু একটা মানুষ কাপড় ছাড়া থাকলে অবাক লাগবে, কিন্তু আসলে মানুষ কিন্তু শুরু থেকেই কাপড় ছাড়াই জন্ম নেয়, মানুষ কিন্তু কাপড় সহ মায়ের পেট থেকে জন্ম নেয় না, কাপড়টা আমরা পরে গায়ে চাপাই। ঠিক একইভাবে ধর্ম ছাড়াই মানুষ জন্ম নেয়, ধর্মটা আমরা গায়ের উপরে মানুষের মস্তিষ্কে চাপিয়ে দিই জোর করে, কেউ ইমোশনাল ব্ল্যাকমেলিং করে, কেউ হচ্ছে ভুল বুঝিয়ে, কেউ হচ্ছে লোভ দেখিয়ে, কেউ ভয় দেখিয়ে, মানে পরকালের কল্পিত পরকালের ভয় আর লোভ এই দুটো জিনিস দেখিয়ে অনেকেই ধর্মের দিকে টেনে রাখেন। আর আপনারা জানেন আমরা মানুষ হচ্ছে আবেগী প্রাণী, সবচাইতে বেশি আবেগ আমাদের, এবং সেই কারণেই আমাদের
আবেগ, চিন্তা করার ক্ষমতা, দূরদর্শিতা, এগুলোর কারণেই আমরা আজ এই পর্যায়ে পৌঁছেছি। তো একটা মানুষ যখন শোনে যে সামান্য 50-60-100 বছরের জীবন আর সেখানে অনন্তকালের জীবন, তখন সে আর আসলে ওই অত চিন্তে করে দেখে না যে ওটা তো প্রমাণ চাওয়া উচিত আমার। সে ওই প্রমাণ চাওয়ার বিষয়টা ছোটবেলা থেকে মাথায় ঢোকে না, মাথায় আমরা ঢুকিয়ে দেই না, আমরা বিশ্বাস করতে শেখাই ছোটবেলা থেকেই, যা বলি তাই, ওই যে দেখো চাঁদ মামা, ওই যে দেখো সূর্য মামা, সূর্যকে মামা বলে শেখাই, চাঁদকে মামা বলে শেখাই ছোটবেলা থেকেই। মন চাইলো যা মনে চায়, বাচ্চা যদি জিজ্ঞেস করে এটা কেন হয় ওটা কেন হয়, আমরা ইচ্ছে মতো উত্তর দিই, যার যা জ্ঞান বা যার যা ইচ্ছা সেই অনুযায়ী উত্তর দিই, এবং সেভাবেই তারা বড় হয়, যার ফলেই তারা এই প্রশ্নটা করে না যে আমাকে যে পরকালের এই যে অনন্ত সুখ আর হচ্ছে এই যে পরকালে যে হচ্ছে অশেষ কষ্ট, এগুলোর কি কোনো প্রমাণ আছে? আচ্ছা, তার চাইতে বড় কথা হচ্ছে আমি এই পরকালে আশা, ভালো কিছুর আশায় কেন ভালো কাজ করব? মানে সেটা তো তাহলে বিবেক দিয়ে করা হলো না, তাই না? সেটা তো তাহলে লোভে পড়ে করা হলো, ভালো ভালো ফলাফলের লোভে। ঠিক যেমন যে ছবিতে দেখানোর বা পত্রিকাতে নাম আসার হচ্ছে ধান্দায় অনেকেই হচ্ছে কম্বল দেওয়ার সময় ই করে, ওই একটা কম্বল দিচ্ছে 15 জন 20 জন মিলে। হ্যাঁ, ভালো ভালো কাজ তারা কিন্তু নিজের মন থেকে করছে না, তারা এই যে কম্বল দেয়াটা করছে ওই মুহূর্তে অন্তত পক্ষে তারা দিচ্ছে পত্রিকায় নাম লেখানোর জন্য বা মানুষের কাছে এই ছবিটা পৌঁছে দেওয়ার জন্য যে আমি দিয়েছি। ঠিক একইভাবে কেউ একজন ধরুন খারাপ কাজ করছে না, সে হচ্ছে শাস্তির ভয়ে, তো সে তো শাস্তির ভয়ে খারাপ কাজ করছে না, নিজে থেকে না, বিবেক খাটিয়ে না। তো আমরা চাই যে বিবেক খাটিয়ে ভালো কাজ করুক, বিবেক খাটিয়ে খারাপ কাজ থেকে বিরত থাকুক। এই জিনিসগুলো সাধারণত একটা মানুষের মধ্যে প্রশ্ন আসে না, যদি না সে জানতে পারে যে এই ধরনের মানুষ হয়। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে তাহলে কাপড় তো প্রয়োজনে চাপায়, ধর্ম কি তাই? ধর্মটা একসময় মানুষের তথাকথিত প্রয়োজনে চাপিয়ে দেওয়া হয়েছিল, যখন দেখা গেছে যে এখন দেখা যাচ্ছে যে ধর্মের কোনো উপকারিতা নেই, মানে পৃথিবীতে এমন কোনো ভালো কাজ নেই, আপনারা চেষ্টা করে খুঁজে বের করুন, চিন্তা করে যেই কাজটা, এমন কোনো কাজ আছে কিনা আপনারা চিন্তা করে দেখুন যে কাজটা ধর্ম ছাড়া করা সম্ভব নয়, এমন কোনো ভালো কাজ নেই যেটা ধর্ম ছাড়া করা সম্ভব। আপনি এমন কোনো ভালো কাজের নাম খুঁজে বের করতে পারবেন না যেটা ধর্ম ছাড়া করা সম্ভব নয়। আর আমি দুভাবে বললাম আর কি কথাটা, একটা না দিয়ে একটা হ্যাঁ দিয়ে। তো কিন্তু আপনি খারাপ কাজ খুঁজে বের করতে পারবেন অসংখ্য, যেগুলো ধর্মের কারণে হয়, যেমন বৈষম্য, এটা হচ্ছে সর্বনিম্ন খারাপ কাজ যেটা ধর্মের মাধ্যমে হয়, বৈষম্য বা ঘৃণা, এটা সর্বনিম্ন খারাপ কাজ। আপনি আপনার নিজের ধর্মের লোক বাদে বাকি ধর্মের লোকদেরকে পর মনে করছেন, খারাপ মনে করছেন হচ্ছে, তারপরে আপনি নিজেকে শ্রেষ্ঠ মনে করছেন, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে সর্বনিম্ন, আপনার উপরে যে খারাপ নেতিবাচক প্রভাবটা ফেলে সেটার মধ্যে সর্বনিম্ন। আর সর্বোচ্চ হচ্ছে খুনোখুনি, ধর্মের কারণে খুনোখুনি পর্যন্ত হয়ে যায়, আপনারা হয়তো দেখেছেন নির্মমভাবে একে অন্যকে খুন করে কেবলমাত্র ধর্মের কারণে, এমনকি একই ধর্মে হওয়ার পরেও, একই ধর্মের একজন বলছে যে নবী মাটির তৈরি আর একজন বলছে নবী নূরের তৈরি, ব্যাস মারামারি করে প্রাণ চলে গেল সিলেটে, তাজা প্রাণ স্পটেই, মারামারি করে, তাও এমন একটা বিষয় নিয়ে, দুজনেই কিন্তু একই নবীকে মানে, দুজনেই কিন্তু একই ঈশ্বরকে মানে, অথচ তারা মারামারি করে তারা একে অন্যকে খুন করে ফেললো, এই শুধুমাত্র ধর্মের কারণে। একই ধর্মের হওয়ার পরেও যতক্ষণ না পর্যন্ত দুটো মানুষ একই রকম ধর্মের প্রত্যেকটা বিষয়কে একইভাবে বিশ্বাস করে ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বিভেদ থাকে, হ্যাঁ, এবং এই কারণেই তারা হচ্ছে একে অন্যের সাথে কি বলবো বিভেদ জারি রাখে এবং খুনোখুনি চালিয়ে যায়। তারপরে হচ্ছে নবীর পায়খানা সুগন্ধযুক্ত নাকি দুর্গন্ধযুক্ত, নবীর পায়খানা খাওয়া যাবে নাকি খাওয়া যাবে না, পায়খানার প্রস্তাব। এখন একদল বলছে যেহেতু হাদিসে আছে প্রস্তাব একজন খেয়েছে সুতরাং এটা খাওয়া যাবে, এটা তার মানে হচ্ছে দুর্গন্ধযুক্ত হলে তো খেত না, দুর্গন্ধযুক্ত হলে তো হচ্ছে সুবাসিত মনে হতো না তার। এই যে বিতর্ক, এই বিতর্ক, এই বিতর্কের ভিত্তিতে মারামারি শুরু হয়ে গেছে, বিভেদ শুরু হয়ে গেছে। চিন্তা করতে পারেন কোথাকার কোন 1400 বছর আগের একজন তার পায়খানা কেমন ছিল সেটা নিয়ে মানুষে মানুষে মারামারি। বিশ্বাস না হলে আপনারা হচ্ছে ই করতে পারেন, এগুলো তো হচ্ছে এই যে ফেসবুক পেজে বা হচ্ছে
অনলাইন নিউজ পোর্টাল গুলোতে আসে, প্রায় প্রায় আসে, তাই না? আর বিশেষ করে নবী মাটির না নূরের তৈরিতে যে এই যে বিভেদ, এই 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 তর্কে যে মারামারি লেগে মানুষের প্রাণ গেছে, এটা তো পত্রিকাতে এসেছে, জাতীয় দৈনিকে এসেছে সিলেটের ঘটনাটা। তো এই জিনিসগুলো তো অস্বীকার করার নয় যে ধর্মের কারণেই এই খুনোখুনিটা হয়েছে। এই খুনোখুনিটা তো ধর্ম না থাকলে হতো না। আজকে যদি ধর্ম না থাকতো তাহলে তো আপনি গরুর মাংসকে পবিত্র মনে করতেন না, এবং গরুর মাংস না খেয়ে এইরকম একটা সুস্বাদু একটা খাবার আপনি না খেয়ে জীবনটা কাটিয়ে দিতে পারতেন না যদি আপনার এই ধর্ম না থাকতো। আবার যদি ধর্ম না থাকতো তাহলে কিন্তু আপনি শুকরের মাংসের মতন এত এরকম একটা টেস্টি খাবার, এরকম একটা পুষ্টিকর খাবার, যেটা গরুর মাংসের চাইতেও মানে গরুর মাংসের চাইতেও অনেক ক্ষেত্রে সময় মজা লাগে, সেই জিনিসটা আপনি না খেয়ে জীবনটা কাটিয়ে দিতেন না, তাই না? তারপরে হচ্ছে মদ বলেন যেটাকে আর কি, মদ বলতে তো আসলে কিছু হয় না, নানা রকম জিনিস, ওয়াইন, ভদকা, এমনকি বিয়ারকেও তো মদ বলা হয়। তো বিয়ারের মতন জিনিস যেটা যেটা আসলে আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে পানির চাইতে বেশি খায়, তো এরকম এরকমগুলো জিনিস, এরকম জিনিস আপনারা না খেয়ে জীবন পার করে দিচ্ছেন। আবার আপনারা এমন এমন কিছু কাজ করে জীবন পার করছেন যেগুলোর কোনো অর্থ নেই। আপনারা দেখা গেল পশ্চাৎ দেশ উপরমুখী করে মাথা ঠেকাচ্ছেন, তারপরে হচ্ছে আপনারা অর্জিত জীবনের অর্জিত সব সম্পদ ব্যয় করে পবিত্রতা অর্জন করতে যাচ্ছেন, হচ্ছে হয় তীর্থস্থানে অথবা পবিত্র স্থানে মক্কাতে আপনারা যাচ্ছেন, গিয়ে সারা জীবনের অর্জন ঢেলে দিয়ে চলে আসছেন, আর সেই পয়সা দিয়ে তারা কি করছে, তারা হচ্ছে আরাম আয়েশ করছে, তারা অস্ত্র কিনে হচ্ছে হামলা করছে তাদের বিরোধী পক্ষের উপরে। যেই সৌদি আরবে আপনারা প্রতি বছর হজ করতে গিয়ে টাকা পয়সাগুলো দিয়ে আসেন, সেই টাকা পয়সাগুলো দিয়ে তারা কি করে, ইয়েমেনে হচ্ছে নির্যাতন চালায়। আপনারা যদি চান আমি তাহলে আমি আপনাদেরকে ইয়েমেনের খবরগুলো আপনাদেরকে সার্চ করে দেখাতে পারি যে ইয়েমেনে কি অবস্থা। আমি এক মিনিট একটু যদি অপেক্ষা করেন আমি ইয়েমেনের অবস্থাটা আপনাদের একটু দেখাই। আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন ইয়েমেনে সৌদি দোজক যারা হজ করতে গিয়ে টাকা দিয়ে আসেন, এটা গত বছরের খবর, এই কয়েক মাস আগেরই, যারা হজ করতে গিয়ে টাকা দিয়ে আসেন তারা একটু দেখুন যে আপনাদের টাকা কোথায় ব্যয় হচ্ছে। দেখুন দুর্ভিক্ষ চলছে সেখানে, এমন এমন অবস্থা হয়েছে যে সেদ্ধ পাতা ছাড়া আর কিছুই ছিল না খাওয়ার মতো, আবার কিছু কিছু অঞ্চলে খাওয়ার মতো গাছের পাতা বা ঘাসও অবশিষ্ট নেই। আপনারা কি কল্পনা করতে পারছেন অবস্থাটা, না আপনারা আপনাদের পৃথিবীর সমস্ত অর্জন যেখানে ব্যয় করে আসছেন, মানে আপনার জীবনের সমস্ত অর্জন যেখানে ব্যয় করে আসছেন সেই পয়সা দিয়ে কি করছে তারা দেখতে পাচ্ছেন? তারা ইয়েমেনে হচ্ছে হামলা চালিয়ে সেখানে মানুষ মারছে, এবং কত শিশুকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, প্রত্যক্ষভাবে খুন করেছে আবার পরোক্ষভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, হচ্ছে দুর্ভিক্ষ সৃষ্টি করে। এই যে খাদ্য সংকট শুধু না, সেখানে রোগ ব্যাধি ছড়িয়েছে, 3 মিলিয়ন মানুষ দেখুন মানে 30 লক্ষ মানুষ বাড়িহারা হয়েছে, গৃহহীন হয়েছে, এবং মানবিক সহায়তা দরকার প্রায় 22 মিলিয়ন, প্রায় 2.25 কোটি মানুষের মানবিক সাহায্য দরকার ইয়েমেনের। চিন্তা করতে পারছেন, এমনকি দেখুন দালালের মাধ্যমে ইয়েমেনিরা মিশরে গিয়ে কিডনি বিক্রি করছে বেঁচে থাকার জন্য। চিন্তা করতে পারছেন অবস্থাটা, এই যে দেখুন, আমি আমি এই নিউজের লিঙ্কটা এখানে কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা যারা পড়তে ইচ্ছুক তারা পরে দেখতে পারেন। আল কায়দাও ইয়েমেনে নিয়ন্ত্রণ নিতে চায়, সৌদিরাও ইয়েমেনে নিয়ন্ত্রণ নিতে চায়, কি এক অবস্থা! আবার হুতি জনগোষ্ঠীরা সেখানে হচ্ছে দখল নিতে চায়, এই যে সামরিক অভিযান শুরু করেছিল দেখুন মাত্র কয়েক বছর আগে, এরপরে কি অবস্থা করেছে সেখানে। আপনারা হয়তো খবরে দেখেছেন বিভিন্ন সময়ে যে ইয়েমেনে হচ্ছে এমনকি ঈদের দিনেও হামলা করা হয়েছে, আপনারা হয়তো দেখেছেন।
প্রায় প্রতি বছর ঈদেই ইয়েমেনে হামলা করা হয়। এই হামলাগুলো করে কারা? এই যে করে, টাকাটা কোথায় পায়? এই যে আপনাদের হজ করা এই যে টাকাগুলো দিয়ে। দেখতে পাচ্ছেন মানে মুসলিমরা মুসলিমদেরকে মারছে কিভাবে? দেখতে পাচ্ছেন আপনার খরচ করা টাকা দিয়ে? এই ধর্মের খারাপ দিক হচ্ছে এগুলো, ধর্মের কারণেই আপনি তাদের দিয়ে আসেন, এই যে অর্থগুলো ব্যয় করে আসেন, সারা জীবনের অর্জিত সমস্ত সম্পদ আপনি ব্যয় করে আসেন। এই ধর্ম যদি না থাকতো তাহলে আপনারা একে অন্যকে মারতেন না ধর্মের নামে। অন্তত ধর্ম না থাকলে যে পৃথিবীতে কোনো অন্যায় থাকবে না, এই দাবি কেউই করিনি, আমিও করিনি, করবও না, কারণ এটা তো মিথ্যে কথা বলা হবে। ধর্ম না থাকলে অন্যায় থাকবে না, এটা একেবারে মিথ্যে কথা। ধর্মই সকল অন্যায়ের মূল কারণ নয়, কিন্তু ধর্ম অন্যায়ের একটি কারণ। যে জায়গায় ধর্মকে দাবি করা হয় হচ্ছে নৈতিকতার উৎস হিসেবে, সেখানে নৈতিকতার তো কোনো স্থানই নেই, সেখানে রয়েছে অনৈতিকতার উৎস। মানে ধর্মই আপনাকে অনৈতিক হতে শেখাচ্ছে কিভাবে, কারণ ধর্মে নৈতিকতার উৎস হচ্ছে ঈশ্বর। ঈশ্বর যা বলবে সেটাই নৈতিক। ঈশ্বর যদি বলে বোনের সাথে সঙ্গম করা যায় যাচ্ছে, যেমন অ্যাদাম এবং ইভের সন্তানেরা বা আদম এবং হাওয়ার সন্তানেরা করেছে, তারপরে হচ্ছে ব্রহ্মা তার সন্তানের সাথে করেছে, ব্রহ্মা তার কন্যার সাথে করেছে, তো এই এই যে এই জিনিসগুলো কোথায় আছে ধর্মে? এখন আপনাকে মেনে নিতে হচ্ছে যে আচ্ছা, যেহেতু আমার ধর্মে আছে সেহেতু ওই জিনিসটা ওই সময়ের জন্য ঈশ্বরের কাছে এটাই পূর্ণ, এটাই এটাই সায়েন্স। আপনার কাছে মনে হচ্ছে যে এটাই এটাই সায়েন্স, এটাই এটাই সত্য। এখন এরপরে আপনার ধর্ম আপনাকে শেখাচ্ছে যে আপনার ধর্মের বাইরে যারা আছে তারা খারাপ, আপনি শ্রেষ্ঠ। তাহলে আপনাকে অনৈতিক করে দিচ্ছে না নৈতিকতার নাম দিয়ে? তাহলে ধর্মকে আপনি নৈতিকতার উৎস যে বলছেন বা দাবি করা হচ্ছে, এটা তো সত্য না। আমি আবারও বলছি, ধর্ম ছাড়া করা সম্ভব নয় এমন কোনো একটি ভালো কাজের নাম বলুন পৃথিবীতে বা পৃথিবীর বাইরে। ধর্ম ছাড়া করা সম্ভব নয় এমন একটি ভালো কাজের নাম বলুন, আপনারা চিন্তা করে বলুন, সময় নিন। কিন্তু ধর্ম, শুধুমাত্র ধর্ম আছে বলেই হচ্ছে এই ধরনের অসংখ্য খারাপ কাজের নাম আমি আপনাকে বলতে পারবো, অসংখ্য। প্রত্যেকটা ধর্মেই দেখা যাবে, খুঁজে পাওয়া যাবে কম বেশি, কোনোটাতে বর্বর, কোনোটাতে হাস্যকর, কোনোটাতে বৈষম্যমূলক, তো কোনোটাতে নোংরাম, আপনাদেরই ভাষ্য মতে। তো সে এই জিনিসগুলো ধর্মের কারণে হচ্ছে, এই কারণেই ধর্ম জিনিসটার যে ধর্মের যে মূল কথা, নৈতিকতা শিক্ষা দিচ্ছি আমরা, ধর্মের পথে আসুন, ধর্মের পথে আসুন, মুক্ত হন, হচ্ছে পরকালে শান্তিতে থাকুন, এই যে মিথ্যা সান্ত্বনাগুলো দেয়া হচ্ছে, আমরা সেই সান্ত্বনা দেওয়ার যে সিস্টেমটা, এই জিনিসটার বিরুদ্ধে বলছি, সেই সেই জিনিসটা আমরা বলে বলে চলেছি এবং বলে যাবো। আচ্ছা, একজন লিখেছেন যে আচ্ছা ইন্দ্র তার গুরুপত্নীর সাথে, আচ্ছা সেটা আমি ঠিক বলতে পারলাম না। একজন লিখেছেন চমৎকার একটি কথা, প্রভাত চাকমা, আপনারা কেবল ইসলামীদের ভালো করার জন্য ইসলাম নিয়ে আলোচনা করেন, কথাটা একেবারেই সত্য কথা। মানে মানে তারা যেহেতু অত্যাচার করছে তাদেরকে তো ভালো করতেই হবে, এটা একেবারেই সত্য কথা। আমি অন্তত পক্ষে, উনি আর একটি দাবি জানিয়েছেন বৌদ্ধদের নিয়েও একটু বলুন প্লিজ, বাংলাদেশের বৌদ্ধরা আজ বুদ্ধের ঠিক বিপরীত পথে, বুদ্ধকে নিয়ে সফল ব্যবসায়ী বেরিয়েছেন। আচ্ছা, আমি আসলে বুদ্ধ সম্পর্কে যতটুকু জানি, মানে সেটা জানতে পারি কোথা থেকে, বা আমরা জানি হচ্ছে বুদ্ধের পরে যে এই যে বইগুলো লিখিত হয়েছে সেখান থেকে, তো সেই বইগুলো পড়লে জানা যায় বা বোঝা যায় যে বুদ্ধ আর দশটা ফ্রডের মতনই একজন ফ্রড ছিল। কিন্তু আবার বুদ্ধের কিছু কথা খুবই চমৎকার, কিছু কথা রয়েছে, তো এখন মানে ভালো মন্দ মিলিয়েই সেটা। এখন অনেকেই আছেন যারা হয়তো, তারা ভালো মানুষ জন্যই তারা দাবি করেন যে বুদ্ধ ধর্ম প্রচার করতে আসেননি, ধর্মের বিপরীতে উনি কথা বলেছেন, সেই জিনিসটাকে আজকে ধর্ম বানিয়ে ফেলেছে। এই বিষয়ে আমি যদিও একমত নই, কারণ এই বিষয়ে দ্বন্দ্ব থাকতেই পারে। আমার মতে ওটা একটা, সে ধর্মই প্রচার করেছে বা সে নিজেকে অলৌকিক ক্ষমতাশালী দাবি করেছে, আপনার মতে সে ভালো কিছু বলে গেছে, সে নিজেকে ঈশ্বর বানাতে বলেনি, হতেই পারে। কিন্তু এই কথার সাথে একমত যে মানুষ এই যে ভুল পথে চলে যাওয়া, তাদের সম্পর্কে বলা দরকার। তো সেই সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা হচ্ছে রয়েছেন বুদ্ধ ধর্মাবলম্বী অথবা এক্স বুদ্ধিস্ট রয়েছেন, তারা যদি আমাদের সাথে যুক্ত হন, আমরা আপনাদের সাথে আলোচনা করতে পারি আপনাদেরকে নিয়ে, বা আমাদের প্ল্যাটফর্ম শেয়ার করে আপনারা আপনাদের কথাগুলো পৌঁছে দিতে পারেন, যাতে মানুষ হচ্ছে
হচ্ছে এই যে ভন্ডামি বা ব্যবসা বাদ দিয়ে হচ্ছে সঠিক পথে ফিরে আসতে পারে। আচ্ছা মুক্ত মানুষ ভাই ফিরে এসেছেন, আশা করছি আপনি আমাদের সাথে আরো অন্তত থাকতে পারবেন। শোনা যাচ্ছে ভাই? জি আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি জি। আচ্ছা তো তাহলে আমি আমরা ছিলাম আলোচনার ক্ষেত্রে এই পর্যায়ে ছিলাম যে আপনি বলছিলেন যে আপনি যখন জেনারেল লাইনে আসলেন এরপরে আপনি যখন এই জিনিসগুলো নিয়ে চিন্তা করা শুরু করলেন এবং এক এক মুফতি মাওলানাদের সাথে যারা কিনা প্রসিদ্ধ এমন লোকজনের সাথে কথা বলা শুরু করলেন, তখন আপনি দেখলেন যে তাদের উত্তরগুলো আপনার মনপুত হলো না, আপনি দেখতে পেলেন যে বইতে আসলে অন্য অন্য রকম কিছু পেলেন, মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে, মানে তারা মিথ্যা কথা, ধামা চাপা মিথ্যা কথা বলে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। আমি আচ্ছা এটা আমি খেয়াল করছি, ওরা সবাই এটা ধামা চাপা দিবে, কারণ অনেক জিনিস আছে এটা জানলে পাবলিক মানে মানে ইয়া করতে পারবে না, মানে হঠাৎ করে সে অবাক হয়ে যাবে, এই জিনিস তো আমি আগে জানতাম না। মানে তারা তারা মানুষকে জানে, মানুষ যেহেতু জানে না সেটা সুযোগ নিয়ে তারা যা মনে আসে যখন যেভাবে ইচ্ছে সেভাবে টুইস্ট করে তারা মানুষকে শেখাতে চায় বা মানুষের মানুষের প্রশ্নকে হচ্ছে দমন করে রাখতে চায়। তো এরপরে আপনি তাহলে বুঝতে পারলেন যে ধর্মে আসলে যেগুলো আপনি আপনি দেখছেন সেগুলো আসলে বেশিরভাগই গোজামিল দেওয়া বিষয়, তাই তো? জি 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 জি, গোজামিল দাও, তারপর আপনার ওই যে আপনার ওই যে রেসপন্স টু অ্যান্টি ইসলাম বিভিন্ন ওয়েবসাইট, হ্যাঁ এগুলো যে তৈরি করে, তো তারপরে তাদের যে এক্সপিরিয়েন্স, তো দেখলাম যে আমি আপনার ওয়ার্ল্ড এর, হ্যাঁ বিভিন্ন যে যারা এক্স মুসলিম, হ্যাঁ তারপর আপনার আপনার যে ফোর হর্স যাদের বলা হয়, হ্যাঁ তো তো আপনার এদের যখন দেখলাম, তারপর আরো অনেকে আছে, পিটার কি যেন ওনার নাম, তারপর স্টিফেন হকিং, তারপর চিন্তা করলাম যে স্টিফেন হকিং তো স্যাম হ্যারিস না কিছু জানে, কারণ স্টিফেন হকিং তো আর শিক্ষিত মানুষ, হ্যালো জি শুনতে পাচ্ছি। তো তারপর তারপর আপনি কি তাদের হচ্ছে লেখার সাথে পরিচিত হলেন? হ্যাঁ লেখা বলতে আমি মানে তাদের বিভিন্ন ইয়ে পড়ে, ওই তেমন লেখা না, বিভিন্ন উক্তি, আচ্ছা তাদের উক্তিগুলো আমি দেখলাম, তারপর ওই যে তারপর রিচার্ড ডকিন্স এর বইটার নাম যেন এখন খেয়াল আসতেছে না, গড ডিলিউশন, হ্যাঁ 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 গড ডিলিউশন বইটা আমি এটা কিছু পড়ছি আর কি অনুবাদ, তো ওটা মোটামুটি ভালো লাগতেছে বইটা। তো তারপর আপনার আলী দোস্তির বইটা পড়লাম, তো নবী বইটা মোহাম্মদের পড়ার, হ্যাঁ 23 বছর, তারপর আপনার একটা আর্টিকেল 11 সালে হার্ট নাকি রাইট হার্টের একটা নাম দিয়ে সামহতে দেখলাম, অবিশ্বাসের কারণ বিভিন্ন ইয়ে, খুব চমৎকার একটা আর্টিকেল, নিশ্চয় ভাইয়া জানেন বা আপনি দেখছেন, সামো ব্লগে দেখার পর আমার মনে প্রশ্নগুলো জাগতে শুরু করলো যে এইভাবে তো আপনার চিন্তা তো করা যায়। এখন আমি এই প্রশ্নটা কিন্তু আমি তখন বের হতে দেইনি, কারণ আমি আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে, হ্যাঁ এখানে আপনার বলা হয়েছে যে এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ যেতে পারে তাহলে তাকে আপনার এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বেহেশত দেওয়া হবে, অর্থাৎ যদি আমি একটু না একটু ঈমান নিয়ে যাই তাহলে তো আমি বেঁচে গেলাম, এই ভয়টা থেকে আমি কেন শুধু শুধু বোকাদের কাতারে দাঁড়াবো, আমি কেন কেন শুধু শুধু আজীবন পড়বো, হ্যাঁ এটা কিন্তু মানুষের সাইকোলজিক্যাল একটা মানে একটা ব্যাপার স্যাপার আছে, মানে এটা খুব মানে চিন্তা করে এটা করছে স্কলাররা, যে মানুষকে যখন একটা শিশু 7-8 বছরে আপনার কিন্তু তাকে বিশ্বাস করায় আপনার 7টা জিনিস, ইমানে মুজাম্মালে মুজাম্মা আমরা যারা মক্তব্য করছি তারা জানি, এই যে তখন এই যে কাঁচা মন যখন শিশুর থাকে তখন যখন তার মস্তিষ্কে এটা দেয়া হয় তার এটা সম্পর্কে, এটা তখন তার একটা মানে শক্ত একটা ইয়ে তৈরি হয় বিশ্বাসটা, হ্যাঁ যেটা অন্যান্য ধর্মের মানুষ দ্বারা, হ্যাঁ এই কারণে হয়,
তারপর তারা গান শুনে না, তারা শিল্প চর্চা করে না, এগুলাকে তারা ঘৃণা করে। কিন্তু তাদের কিন্তু আপনি রাখতে পারতেছেন না, আপনি তারা কিন্তু গোপনে গোপনে করে। অর্থাৎ আমার আরেকটা ইয়ে, যে ঈশ্বরের বিধান তো প্র্যাকটিক্যালি এটা তো তারা জেনেও তো পালন করতেছে না, প্র্যাকটিক্যালি তো এটা মানে ইয়ে হচ্ছে না। একজন জিজ্ঞাসা করলাম বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ ধরেন যে মানে সুদ বা ব্যাংকের সাথে, হ্যাঁ আমি যদি ধরি যে হ্যাঁ এটা তো স্বাভাবিক, বাংলাদেশের অধিকাংশ মানুষই সুদের জড়িত। তো ওই হিসেব যদি করি মুসলমানদের মধ্যে পার্সপেক্টিভ, তো এটা তো হারাম। অর্থাৎ আপনি আপনার অর্থনৈতিক জীবন বা আপনার বাস্তব পরিপ্রেক্ষিতে, বাস্তবতার প্রেক্ষিতে আপনি কিন্তু মানে তার বিধানটা থেকে আপনি কিন্তু আপনার জীবনটাকে প্রাধান্য দিচ্ছেন। হ্যাঁ এখানে তো ফেল। তো তারপর আপনার হচ্ছে যে মদ, তো মদ তো এখানে তো এটা তো আপনার মানুষ তো খাচ্ছে। আপনার যে এই এমন বিধানটা এমন হবে যে এই বিধানটা আপনার এটা তো প্র্যাকটিক্যালি কাজ করতেছে না। আপনি বলছেন যে খিলাফতের যে সময় ওইটা হচ্ছে বেস্ট সময়, আমাদের গালগল শোনানো হয় বেস্ট সময়। তাহলে ওই সময়টা যদি বেস্ট সময় হয়, ওই সময় আপনার জামালে জঙ্গের এই যে যুদ্ধে 10,000 সাহাবী কেন মারা গেল, মুসলমান মুসলমানের যুদ্ধে হুসাইন হাসান কেন হাসান কেন মারা গেল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কেন মারা গেল, এই ইতিহাসগুলো তো পড়ায় না মাদ্রাসায়। ঠিক আছে, পড়ায় বলতে কি এগুলাকে ধরা হয় যে এই যে অমুক মুনাফিক এই কাজ কইরা লাগাই দিছে না, তাদের মধ্যে তো আপনার ইয়ে হয়েছে, আপনার বাকবিতণ্ডা হয়েছে। স্বয়ং আবু বকরের ছেলে উসমান, উসমানের বিরুদ্ধে যারা বিদ্রোহ করছে তাদের নেতৃত্ব দিছে। ঠিক আছে, তো এই যে ঘটনাগুলো আমি যখন জানতে শুরু করলাম, এগুলো আমি আমি অবাক হলাম যে মহান ঈশ্বরের বিধান যাকে বোরাকে করে এত উপর নিয়ে গেল, এই মানুষটার ওয়াইফ সে তো ঈশ্বরের কাছে খুব প্রিয়া, তো তার কেন যুদ্ধ করতে হবে? আর তার যুদ্ধে আবার মহান ঈশ্বরের প্রিয় বান্দা 10,000 প্রাণ ঝরে যাবে, তাহলে এই আইডিওলজিটা বা না থাকলে কিন্তু এই 10,000 মানুষ বাইচা যেত। আমার একটা কষ্ট লাগছে এই জায়গাটা যে আমার সম্প্রদায়ের মানুষ মারা গেছে। হ্যাঁ তো কারণ আমি আসলে কি, আমি তখন মানুষকে এই ধর্ম দিয়ে বিচার করতাম, আমি খুব কট্টর ছিলাম মানে। তারপর আমি আপনার আমি কট্টর বলতে একদম মানে খুব প্র্যাকটিসি সবকিছুতে ধর্ম ঢুকায় দেওয়া মানে বলা বলা যায়। এখন আমরা ফেসবুকে অনেকে দেখি আর কি, আপনার দেখবেন মানে তারা আপনার কমেন্টেও বলে যা যা কাল্লা খায়। এখন এটা কি ফেরেস তারা দেখে কিনা এই কমেন্ট? তো হ্যালো ভাইয়া কি শুনতে পাচ্ছেন? জি আমি আমি শুনতে পাচ্ছি। আসলে সময় স্বল্পতার কারণে আর বোধহয় 10 মিনিটের মতন মানে সময় নেওয়া সম্ভব হবে এই কারণে। আচ্ছা আমরা আরেকটু যদি সংক্ষেপে ই করা যায়, যেমন আপনি যখন এই যে এই বিষয়গুলো যখন বুঝতে পারলেন, এই এই জিনিসগুলো যে এই যে প্রতারণা চলছে একের পর এক, সব এই যে ধর্ম বিশ্বাসটাই বিশেষ করে ইসলাম ধর্মকে কেন্দ্র করে সবার প্রতারণা চলছে, এই জিনিসটা আপনি কি এই জিনিসটা কারোর সাথে শেয়ার করেছিলেন? শেষ না ধর্ম ছেড়ে দেওয়ার আগে এটা শেয়ার করেছি না না এটা 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 আমি একজনের কাছে শুধু শেয়ার করছি, আমার খুব পরিচিত, আর কারোর সাথে শেয়ার করিনি। আর আপনার এই জিনিসটা শেয়ার করলে কি আমি এটা এটা কারোর সাথে শেয়ার হয়, এটা আমার আমার অতীত সংকট হবে এমন মনে হয় যে এটা আমি শেয়ার করতে পারবো। আচ্ছা 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 আচ্ছা, তো অর্থাৎ অর্থাৎ সেই সময়ে আপনি যদি শেয়ার করতেন, আপনি তো এটা বুঝতে পারছেন যে আপনার যেমন বিপদ হওয়ার সুযোগ ছিল, সেই একই সাথে আবার হচ্ছে আপনাকে তারা হচ্ছে ওই পথে ডাকতো, মানে আপনার যে ই ছিল, প্রশ্নগুলো ছিল, জিজ্ঞাসাগুলো ছিল, সেগুলোর কোনো জবাব পাওয়ার সম্ভাবনা আপনি দেখেন না? আপনি কিন্তু মধ্যে সেগুলো আপনি তো একদিনে না, ধীরে 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 একটার পর একটা প্রশ্নগুলো তো আপনি যাচাই করেছেন, তাই না? জি 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 এটা এটা কি ভাইয়া আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে মানে উত্তর না দিয়ে আধুনিক মন মানসিকতা মডারে, তো সে উত্তর না দিয়ে সে আপনার ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলছে আর কি, মানে সে মানে আগারটাও খাবে আবার তলারটাও পোড়াবে। তখন আমার আবার খটকা লাগলো, আরো 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 বড় খটকা। তো যাই হোক ভাইয়া, আমি যদি আমি এখন যদি বলি
মানে আমি এখন মানুষকে মানুষ হিসেবে ভাবি, আর সে যেই হোক সে একজন মানুষ। তার এই যে এত কিছু, এই জিনিসগুলো আমরা যে যে ঘৃণা ছড়াছড়ি, এই যে দাঙ্গা হাঙ্গামা, হ্যাঁ এই যে একটা রাজনীতিবিদরা এই যে এই যে এটাকে কাজে লাগিয়ে কত মানুষের প্রাণহানি ঘটায়, এই জিনিসটা আমাদের খুব পীড়া দেয়। মসজিদে হামলা, মন্দিরে হামলা, গির্জায় হামলা, এইগুলো যাতে আমরা বন্ধ করি। এখন এগুলোর কারণ কি আমাদের বুঝতে হবে, হ্যাঁ এটাই আমার কথা। আর আমি এখন একদম মুক্ত, আমার এখন পাপ বোধ, একটা জিনিস আমার পাপ বোধ কাজ করে না কোনো কিছু, গান শুনলে আমার আগে পাপ বোধ কাজ করতো। হ্যাঁ তো এক মুভি নাটক ড্রামা এগুলো দেখাও হারাম, তো এগুলো আমি দেখতাম না, এগুলো দেখলে পাপ বোধ কাজ করতো, তো এখন পাপ বোধ কাজ করে না মানুষ অনেকেই। আপনাকে এখন হচ্ছে আপনি যদি এখন ভালো কাজ করেন বা খারাপ কাজ থেকে বিরত থাকেন, যে মানে এটা আপনি তো এখন কোনো গাইডলাইন মানেন না, নাকি আপনি কি কোনো গাইডলাইন মেনে চলেন? না না, আমার আমার মনে হয় যে আমাদের যে মস্তিষ্ক যেভাবে, যেটা মানে সময়ের প্রয়োজনে, আমার নৈতিকতার যে জিনিসটা এটা সময়ের প্রয়োজনে ইয়ে করে আমরা ওভাবে চলবো। ঠিক তাই, মানে দেশের আইন রয়েছে, এছাড়া আমাদের বিবেক রয়েছে, আমরা একে অন্যের ক্ষতি না করে মানে বাকি যা বাকি চিন্তা করার করব, একে অন্যের ক্ষতির চিন্তাটাই আমরা শুরুতেই বাদ দিব। আপনি ঠিক সেভাবেই চলছেন, তাই তো? মানে আপনার আপনার মাঝে কি হতাশা রয়েছে যে ইস, একটা যদি ইস এই ঈশ্বরটার আরাধনা করলাম সারা 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 জীবন, হ্যাঁ তাই না? মানে এরকম কি কোনো হতাশা কাজ করে যে আহারে আল্লাহ, তোমার এত বছর আমি আরাধনা করলাম আর এখন এসে দেখি তুমি মানে তোমার এই সবই ভুয়া ছিল? না ওনার মানে আমি মানে এত ইয়ে করলাম, এত ইয়ে বলতে কি মানে ওনাকে সত্য মানে উনি যে সত্য এটা কিন্তু আমার ভিতরে একদম বিশ্বাস, যেমন চাঁদ এমন বিশ্বাস। তো ওনাকে আমি আমি কিন্তু আপনার যারা মুক্ত মনা তাদের বিপক্ষে আমি কিন্তু আপনার অনেক যুক্তি দিতাম, গ্রুপে বিভিন্ন লেখা দিতাম। তো যে তোমাকে আসলে শেষ পর্যন্ত আমি যেটা বললাম, তোমার নামে আসলে এগুলা করা হয়, তো তুমি আছো কিনা ওইটা আমার মানে আমি এখন জানি না। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মানে ঠিক তাই, মানে আপনি আপনি ধর্মীয় যে জিনিসগুলো সেগুলো মানেন না, অর্থাৎ আপনি একজন নিধার্মিক কিন্তু আপনি একজন হচ্ছে সংশয়বাদী, তাই তো? জি 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 এটা হ্যাঁ আচ্ছা, বুঝতে হ্যাঁ পারছি। এই না, যদি যদি ওইভাবে বলেন তাহলে আমি একদম মানে না এখন নাই, এখন আমি একদম পরিপূর্ণ মুক্ত। বুঝতে পারছি। তো আপনি হচ্ছে আপনি কি এই যে যেই ধর্ম থেকে চলে এসেছেন, শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি যে ধর্মটা থেকে চলে এসেছেন, আপনি কি সেই মানুষগুলোকে কি কি পর মনে করেন বা ঘৃণা করেন কিনা? না না না, আমি তাদেরকে ঘৃণা করি না, কারণ তারা আমাদের করে। আমি যদি ঘৃণা করে তাহলে না করে তাহলে তার মানবিক, তার ব্যক্তিগত মানবিক মানবিকতা থেকে সে করে না, কিন্তু তার যে ইয়া তার যে আইডিওলজি ওইটা কিন্তু ঘৃণা করতে শেখা। কিন্তু আমি ঘৃণা করি না, আমি মানুষ হিসেবে দেখতে চাই, সবাই মানুষ আমার মতো। হ্যালো ভাইয়া, আচ্ছা, আমরা শুনলাম হচ্ছে মুক্ত মুক্ত মানুষ ভাইয়ের কথাগুলো। আচ্ছা, আপনি কি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে শেষ কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ সর্বশেষ আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই আপনার জন্য এমন একটা প্ল্যাটফর্মে বলতেছি। আর শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে এই যে আপনার আপনারা জরথুস্ট ধর্মের সাথে আমাদের ধর্মের যে মিলটা এটা নিয়ে একটু ইয়ে করবেন, চিন্তা ভাবনা করবেন। আর ওই সময়কার আমাদের প্রফেট যখন আপনার জন্ম নেয়, তার 200 বছর বা 250 বছর প্রফেট মানে মানিকেইজম একটা রিলিজিয়ন ছিল, এটা নিয়ে আপনারা একটু স্টাডি করেন, আপনারা একদম ধরে ফেলতে হবে যে এই কালচার গুলা কনসেপ্ট গুলা কোথা থেকে আসছে, এটাই আমার বলা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে মুক্ত মানুষ ভাই যুক্ত হওয়ার জন্য। আপনার সাথে আবারও পরবর্তীতে কখনো না কখনো কথা হবে সেই আশাবাদ রাখছি, এবং সেই সাথে আপনার এই যে ধর্মহীন জীবনের মুক্ত জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনেকটা পথ যেতে যেতে হবে আমাদের, আরো অনেক বেশি মানবিক হতে হবে, আরো অনেক বিবেক বুদ্ধি যুক্তি বিজ্ঞানের দরকার আছে, সেগুলো আপনি অর্জন করুন।
সেই শুভকামনাই রইল, এবং সেই সাথে একটি একটি মাত্র অনুরোধ থাকবে, কোনো মতবাদকে অনুসরণ করবেন না, কোনো মতবাদকে, সেটা আস্তিকতা নাস্তিকতা ধর্ম রাজনীতি কোনো ধরনের কোনো মতবাদকে অনুসরণ করবেন না, মতবাদ অনুসরণ করতে হবে না আমাদের, আমরা হচ্ছে যেই যেই কোয়ালিটি আমাদের দরকার, যেই যেই গুণ দরকার আমরা সেগুলো অর্জন করব, প্রয়োজনীয় গুণ, সেই কামনাটাই আপনার কাছে রইবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, একজন শ্রোতা প্রশ্ন করেছিলেন, আমি শেষ করার আগে সেটা নিয়ে একটু আলোচনা করি, বলছিলেন যে ন্যায়ই ধর্ম, ধর্মই ন্যায়, এই ধরনের ধর্মই নয় ন্যায়, ন্যায়ই ধর্ম, এই ধরনের একটা দাবি, এই যে ধর্মকে নৈতিকতার বা ন্যায়কে ধর্মের পরিপূরক শব্দ হিসেবে যে এই যে প্রতিষ্ঠিত করে ফেলা হয়েছে, এই জিনিসটা সম্পর্কে অল্প করে বলছি। আমি আগেই আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে ধর্ম ছাড়া করা যায় না, এই ধরনের কোনো ভালো কাজ আপনি দেখাতে পারবেন না, কোনোভাবেই সম্ভব নয়, ধর্ম ছাড়া করা যায় না এই ধরনের কোনো ভালো কাজ, কারণ এই ধরনের কোনো ভালো কাজ নেই যেটা ধর্ম ছাড়া করা যায় না। কিন্তু ধর্ম ছাড়া করা যায় না এই ধরনের খারাপ কাজ বহু রয়েছে, বহু রয়েছে, যার মধ্যে সর্বনিম্ন হচ্ছে ঘৃণা করা আর সর্বোচ্চ হচ্ছে খুন করা। বিভেদ বা এই যে ঘৃণা বৈষম্য, এটা হচ্ছে সর্বনিম্ন, সর্বোচ্চ হচ্ছে খুন ও খুনি, এই ধর্মের কারণে হয়। ধর্ম ছাড়া অন্য কারণেও খারাপ কাজ হয়, কিন্তু ধর্মের কারণে খারাপ কাজ হয়। তো ধর্মের কারণে যদি খারাপ কাজ হয়, এটা ধার্মিকদের দোষে হবে হয় সেটা বলবেন না, কিন্তু ধর্মই শেখায়, এরকমও ধর্ম রয়েছে, বিশেষ করে আমি যে ধর্ম নিয়ে কথা বলছি ইসলাম ধর্ম, এটা তো মানুষকে খুন করতে শেখাচ্ছে, মানুষকে ঘৃণা করতে শেখাচ্ছে, তাই না? কুরআন বলছে, হাদিস বলছে, নবী মুহাম্মদ নিজে বলছে, অন্য ধর্মের যারা অভিজ্ঞতা আছে যাদের অন্য ধর্ম সম্পর্কে, তারা সেগুলো সম্পর্কে বলতে পারবে, সেখানেও এরকম মারা কাটার কথা বলা আছে, যেমন হিন্দু ধর্মে, তারপরে হচ্ছে খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে, এগুলোতে তো আছেই। তো এই যে এই জিনিসগুলো, তো কিভাবে তাহলে ধর্মকে ন্যায়ের পরিপূরক বলা যায়? আর ন্যায় তো ধর্ম শেখায় না, ধর্ম শেখায় হচ্ছে ঈশ্বরের আদেশ নিষেধ মেনে চলা, সেটাকে তো ন্যায় বলে না। ঈশ্বর বলেছে ডান পাশ দিয়ে হাঁটো, সেটা তো ন্যায় বলতে পারেন না আপনি, ঈশ্বরের আদেশ বলতে পারেন। ঈশ্বর বলেছে গরিবকে দান করো, এটাকে তো ন্যায় বলতে পারেন না, কারণ ঈশ্বর আবার একই সাথে বলেছে নিজ ধর্মের গরিবকে দান করো, যেমন ইসলামে যাকাত কিন্তু মুসলিম ছাড়া অমুসলিমদেরকে দেয়া হয় না। তো এই যে একইভাবে, তো ঈশ্বর তো তাহলে আপনাকে ভালো কাজ করতে বলছে না, ঈশ্বর আপনাকে নির্দিষ্ট কিছু কাজ করতে বলছে, সেটার নাম দিচ্ছে ভালো কাজ, সেটার নাম দিচ্ছে ন্যায়। হ্যাঁ, তো এই এই যে এই জিনিসগুলো, এগুলো আপনি চিন্তা করলে আপনি নিজেও বুঝতে পারবেন যে ধর্মই ন্যায় কিনা বা ন্যায়ই ধর্ম কিনা, আর ধর্ম ছাড়া চলা যায় কিনা। ধর্ম ছাড়া এই যে আমি চলছি, আরো লাখ লাখ মানুষ চলছে, আর ধর্ম লাগবেই বা কেন? এই যে আপনি এখানে কমেন্ট করছেন, আপনি ধর্মের মাধ্যমে কমেন্ট করছেন নাকি অন্য কোনো মাধ্যমে? আপনি যে আজ যদি অসুখে পড়েন, আপনি কি ধর্মের কাছে যাবেন না অন্য কোথাও যাবেন? আপনি কি, আপনি নিজেই বলুন তো, এই যে করোনা ভাইরাস ছড়িয়েছে, আপনি কি করোনা ভাইরাস থেকে বাঁচতে হুজুরের কাছে যাবেন না হাসপাতালে যাবেন? আপনি নিজেই চিন্তা করে দেখুন। আচ্ছা, একজন জানতে চেয়েছিলেন মোবাইল ফোন ছাড়া, সরি মানে ফেসবুক ছাড়া মোবাইল দিয়ে কিভাবে যুক্ত হতে পারেন। এটা আমি ওই যে শুরুর দিকেই বলেছিলাম যে আপনি আমাকে ইমেল করতে পারেন, স্ক্রিনে দেখানো ইমেল আইডিটিতে আপনি একটি ফেক ইমেল আইডি খুলে নেবেন নিজের জন্য, সেই ইমেল আইডি থেকে আমাকে মেইল করবেন এখানে, যাতে আমিও আপনার নাম না জানি, জানার তো দরকার নেই, তাই না? এরপরে আপনি কবে যুক্ত হতে চাচ্ছেন আমাকে জানালে সেই দিন আপনি আর আমি একসাথে যুক্ত হতে পারি। আর সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এবং শুধুমাত্র একটি ব্রাউজার লাগবে, ইন্টারনেট কানেকশন সহ, আপনার ফেসবুক আইডি লাগবে না, আপনি আপনার ফেসবুক আইডি কেউ জানবে না, আপনি স্ট্রিমিয়ারে যে নাম দিবেন সেই নাম দিয়ে যুক্ত হতে পারবেন। তো পরবর্তী পর্বে আপনাদের মতো, আজকের অতিথির মতো, আপনাদের কোনো এক অতিথির অপেক্ষায় থাকবো আমি। চেষ্টা করি পর্বগুলো শনিবারে করার, আর হচ্ছে আপনারা জানেন যে বৈষম্যটা শুক্রবারে করার চেষ্টা করি, মাঝে মধ্যে একটু এলোমেলো হয়ে যায়, যেমন গতকালের জায়গায় আজ করা হলো। তো তারপর চেষ্টা করব সময়টা যাতে আপনাদের সুবিধা মতো সময় করতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন, আবারও কথা হবে। বিদায় জানাচ্ছি, শুভরাত্রি।